আপনাদের জানিয়ে রাখি 16ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন, সরকারি ছুটি থাকায় স্কুল খুলছে না এমনই খবর নবান্ন সূত্রের। সেক্ষেত্রে 16ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে ক্লাস শুরুর নির্দেশ, অষ্টম শ্রেণী পর্যন্ত আপাতত অনলাইনেই পঠন পাঠন হবে। আরজিকে অচলাবস্থা কাটাতে হাইকোর্টের হস্তক্ষেপ। আপনাদের আবারও জানিয়ে রাখি, আরজি করে অচলাবস্থা কাটাতে হাইকোর্টের হস্তক্ষেপ। ইন্টার্নদের প্রতিশ্রুতি মতো কাজে যোগ দিতে বলল হাইকোর্ট। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, ঠিক কি হলো আজ আদালতে, কি নির্দেশ দিয়েছে হাইকোর্ট? দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে আগামী 29 অক্টোবর সকাল 11টার সময় আন্দোলনরত ছাত্রছাত্রীদের বা পড়ুয়াদের 6 সদস্যের প্রতিনিধি দল তারা স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করবেন এবং তাদের যে যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা তারা স্বাস্থ্য সচিবকে বলবেন। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের কাছে ইন্টার্নদের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয় যেখানে বলা হয় তারা আগামী কাল থেকে কাজে যোগদান করবেন। অতএব সেই ইন্টার্নদের প্রতিশ্রুতি মতো আগামী কাল থেকে তাদেরকে কাজে যোগদান করার জন্য পরামর্শ কলকাতা হাইকোর্ট বা নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছেন। তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট বলেছেন যে এখানে হাসপাতাল এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষের পরিষেবা দেওয়া হয়, ফলত আপনারা এমন কোনো কাজ করবেন না যেখানে শান্তি ব্যাহত হয় বা পরিষেবা ব্যাহত হয়। সেই অনুরোধ কলকাতা হাইকোর্টের তরফ থেকে চিকিৎসকদের কাছে বা আন্দোলনরত পড়ুয়াদের কাছে করা হয়েছে। তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট বারবার অনুরোধ করেছেন পড়ুয়াদের যারা অনশন করছেন যে আগামী 29 অক্টোবর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার জন্য, সেই সময় পর্যন্ত অর্থাৎ 29 অক্টোবর পর্যন্ত তারা যাতে অনশন আন্দোলন স্থগিত রাখেন সেই আবেদনও কলকাতা হাইকোর্টের তরফে করা হয়েছিল। একেবারে কলকাতা হাইকোর্টের প্রথা ভেঙে মহামান্য বিচারপতি তিনি পড়ুয়াদের বলেছিলেন যে আপনারা প্রয়োজন হলে আপনাদের অন্য যারা পড়ুয়ারা রয়েছেন যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আপনারা ফোনে এজলাসের ভেতরেই কথা বলতে পারেন এবং আজ এজলাসের ভেতরেই আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে আদালতের এই অনুরোধ সম্পর্কে আপনাদের কি মতামত আছে সেটা জানাতে পারেন। এবং কিছুক্ষণ পরে তারা জানান যে তারা 29 অক্টোবর পর্যন্ত এতদিন যখন তারা আন্দোলন করেছেন আগামী 29 অক্টোবর পর্যন্ত মুখ্য স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যেতে চান। যদিও তারপরেও বিচারপতিরা অনুরোধ করেছেন যে আপনারা যদি আপনাদের মধ্যে আজকেও কোনো মিটিং হয় সেখানেও আপনারা এই সিদ্ধান্ত গ্রহণ করে আদালতকে সে বিষয়কে ইনফর্ম করতে পারেন, সেই সুযোগও কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছেন। এবং কলকাতা হাইকোর্ট আজকে এই আন্দোলনের বিষয়ে ওটা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে এবং সমস্যার সমাধান করার জন্য কলকাতা হাইকোর্ট চেষ্টা করেছেন এবং মহামান্য বিচারপতিরা বলেছেন যে এই যে আজকে স্বাস্থ্য সচিবের সঙ্গে আপনারা বৈঠক করার সুযোগ পাচ্ছেন এটাও কিন্তু আপনাদের জয় এবং কলকাতা হাইকোর্ট কখনোই আপনাদের আন্দোলন করার অধিকার খর্ব করছে না। ধন্যবাদ সৌভিক।